নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি দেখাতে চলেছি করলার চচ্চড়ি। কি নামটা শুনেই মুখটা কেমন হয়ে গেল, তাহলে দেখেই নিন না আমি কেমন করে তৈরি করি। এর জন্য নিয়ে নিয়েছি করলা, আপনারা উচ্ছেও নিতে পারেন, আর নিয়ে নিয়েছি কাঁচকলা সরু করে কেটে। সরু করে কুচিয়ে নিয়েছি আলু, আর নিয়েছি কটা বড়ি। কড়া গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দিচ্ছি বড়ি, বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিলাম, ওই তেলেই দিয়ে দিচ্ছি কাঁচকলা। কাঁচকলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। হলুদ, দিয়ে দিচ্ছি নুন, ভালো করে নেড়ে নিয়ে ভেজে নেব। এবারে ওই তেলেতেই দিয়ে দিচ্ছি উচ্ছে বা করলাগুলো। আমি এখানে যদিও করলা নিয়েছি, আপনারা চাইলে উচ্ছেও নিতে পারেন। একটু হলুদ দিলাম, সামান্য নুন দিলাম, খুব লালচে করে ভাজবো না করলাগুলোকে। এবারে তুলে নেব, কড়াই আবারও তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন। এবার আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, নুন, এবার ভেজে রাখা সব উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এবার জল অ্যাড করছি, জল
ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আরো খানিকক্ষণ হতে দিতে হবে। এবারে অ্যাড করছি ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের করলার চচ্চড়ি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন।